আসসালামু আলাইকুম। আজ আমরা জানব গুনে ভরা গাজরের পুষ্টিগুণ সম্পর্কে। গাজর একটি মূলত সবজি, এর বৈজ্ঞানিক নাম ডকাস ক্যারোটা। গাজর যেমন পুষ্টিকর তেমনি শরীরের জন্য দারুণ উপকারী। গাজরে প্রচুর ভিটামিন এ আছে। এই ভিটামিন এর অভাবে শরীর ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে, শরীরের বৃদ্ধি থেমে যায়, শারীরিক ক্ষমতা কমে যায়, খাদ্যদ্রব্য হজম হতে অনেক দেরি লাগে, চামড়া খসখসে হয়ে যায়, ত্বকের রোগ দেখা দেয়। গাজর খেলে শরীর নরম ও সুন্দর হয়, শরীরে শক্তির সঞ্চার হয়, শরীরে পুষ্টি ও বিকাশে গাজর খুবই প্রয়োজন। আসুন এক নজরে জেনে নেওয়া যাক গাজরের যত গুণাগুণ। গাজরকে বলা হয়ে থাকে শক্তিশালী খাদ্য উপাদান, কারণ গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। ভুলে যান বাইরের ভিটামিনের কথা, খেয়ে নিন একটি কমলা রঙের গাজর। গাজরে শুধু ভিটামিন এই পাওয়া যায় তা নয়, গাজরের আছে নানাবিধ উপকার। এটি আপনাকে উপহার দেবে সুন্দর ত্বক থেকে শুরু করে ক্যান্সারের থেকে সুরক্ষাও। আসুন জেনে নিই একটি গাজর থেকে আপনি কি কি উপকার পাচ্ছেন। গর্ভাবস্থায় গাজর খাওয়া। গর্ভাবস্থায় গাজর সেবন করলে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। গাজরে ফোলেট নামক একটি ভিটামিন থাকে, যা অনাগত শিশু এবং মায়ের জন্য বিশেষ উপকারী হতে পারে। গর্ভাবস্থায় ফোলেট গ্রহণ শিশুর নিউরাল টিউব ত্রুটি হওয়ার সম্ভাবনা হ্রাস করতে পারে। নিউরাল টিউব ত্রুটি একটি চিকিৎসা অবস্থা, যেখানে সন্তানের মেরুদণ্ড এবং মস্তিষ্কের সঠিকভাবে বিকাশ হয় না। উন্নত স্বাস্থ্যের জন্য গর্ভবতী মহিলারা গাজর খেতে পারেন। ক্যান্সার প্রতিরোধে গাজর। গাজর অনেক পুষ্টিগুণ ও ভিটামিনে ভরপুর খাদ্য, আর এই গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে, যা বিভিন্ন ক্যান্সার যেমন ফুসফুস ক্যান্সার, শ্বাসনালী ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার, অন্ত্র ক্যান্সার, এমনকি স্তন ক্যান্সার প্রতিরোধ করে থাকে। চুলের জন্য গাজর। গাজরে অনেকগুলি খনিজ থাকে, যা চুল সুস্থ রাখতে প্রয়োজনীয়। এর মধ্যে রয়েছে প্রোটিন, আয়রন এবং ভিটামিন সি। এগুলি সমস্ত চুলকে স্বাস্থ্যকর রাখে এবং তাদের বৃদ্ধিতে সহায়তা করতে পারে। গাজর বা একটি বাটি গাজর, শাকসবজি বা এক কাপ গাজরের রস চুল বাড়ানোর উপায় হিসেবে প্রতিদিনের সালাদ হিসেবে খাওয়া যেতে পারে। বলিরেখা দূর করতে অ্যালোভেরার সঙ্গে গাজরের রস মিশিয়ে ত্বকে লাগালে নতুন কোলাজেন তৈরি হবে, ফলে দূর হয় বলিরেখা। ত্বক চর্চায় গাজর। প্রকৃতি ত্বকের জন্য ঋতুভেদে প্রয়োজনীয় ভিটামিন সরবরাহ করে থাকে। গাজর ভিটামিন এর ভালো উৎস। এটা পিগমেন্টেশন, ব্রণের সমস্যা দূর, এমনকি ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সহায়তা করে। ভিটামিন ডি এবং ভিটামিন ই ত্বকের জন্য উপকারী। ডায়াবেটিসে গাজর খাওয়া। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি তার ডায়েটের যত্ন নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন গাজর ডায়াবেটিসের ঘরোয়া প্রতিকার হিসেবে ব্যবহার করা যেতে পারে। চীনের একটি ল্যাবে ইঁদুরের উপর পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে যে গাজরের রস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং ইনসুলিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের ক্ষমতা উন্নত করতে পারে। এছাড়াও গর্ভাবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রণের ডায়েট গাজরও অন্তর্ভুক্ত করা হয়েছে। গাজরের বার্ধক্য বিরোধী গুণ। এনসিবিআই দ্বারা প্রকাশিত হয়েছে যে ইউভি রশ্মির ফলে 80% পর্যন্ত মানুষের মুখের উপর বয়স লক্ষণ দেখা দিতে পারে। এই লক্ষণগুলির মধ্যে শুকনো ত্বক, বলি, সূক্ষ্ম রেখা, পিগমেন্টেশন সমস্যা অন্তর্ভুক্ত।
এটি অবাক করে জানা যায় যে গাজরে উপস্থিত বিটা ক্যারোটিন একটি কার্যকর অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে ফ্রি রেডিক্যালস এবং ইউভি রশ্মি থেকে রক্ষা করে ত্বককে তরুণ রাখতে সহায়তা করতে পারে। হজমে উন্নতি। গাজর ফাইবারের একটি ভালো উৎস, ফাইবার অন্ত্রের চলাচলে সহায়তা করতে পারে। একই সাথে গাজর হজম ব্যবস্থাটি সুচারুভাবে চালাতে সহায়তা করতে পারে। এর সাহায্যে খাবারটি হজম করা যায়। এই জন্য গাজর খাবারের সাথে সালাদ হিসেবে খাওয়া যেতে পারে। সুস্থ থাকতে গাজরের প্রয়োগ। গাজরে প্রচুর ভিটামিন এ আছে। এই ভিটামিন এর অভাবে শরীর ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে, শরীরের বৃদ্ধি থেমে যায়, শারীরিক ক্ষমতা কমে যায়, খাদ্যদ্রব্য হজম হতে অনেক দেরি লাগে, চামড়া কষকষে হয়ে যায়, ত্বকের রোগ দেখা দেয়। তাই নিয়মিত গাজর খেয়ে ভিটামিন এর ঘাটতি পূরণ করুন। গাজর খেলে শরীর নরম ও সুন্দর হয়, শরীরে শক্তির সঞ্চার হয় আর ওজন বাড়ে। শিশুদের সপ্তাহে 3 দিন গাজরের রস খাওয়ালে দাঁত বেরোতে কোনো কষ্ট হয় না আর দুধ ঠিকমতো হজম হয়। অশ্বক্ষয় রোগে, পিত্তরোগে গাজর খেলে সুফল পাওয়া যায়। গাজরের রস মস্তিষ্কের পক্ষে ভালো, শরীরে পুষ্টি এবং বৃদ্ধি ও বিকাশের জন্য গাজর খাওয়া খুবই প্রয়োজন। গাজর 6 মাস খেলে রং ফর্সা হয়, মুখের সৌন্দর্য বাড়ে, কারণ গাজরে আছে রক্ত পরিষ্কার করবার গুণ। গাজরের বীজে জল মিশিয়ে বেটে পরপর 5 দিন পান করলে মেয়েদের ঋতু প্রাপ্তি হয়। গাজর সেদ্ধ করে উল্টিস বেঁধে 7 দিন রাখলে ক্ষত, ফোড়া আর সব রকমের খারাপ ধরনের ঘা সেরে যায়। সতর্কতা, যারা নিয়মিত ওষুধ সেবন করেন তাদের জন্য গাজরের রস সেবনে সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ এতে যকৃতে টক্সিক উপাদান তৈরি হতে পারে। তাই সকাল ও রাতে খাওয়ার পর এবং ওষুধ সেবনের 2 থেকে 3 ঘন্টা পর গাজর খাওয়া ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।